আজকে আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে মাদারবোর্ড, র্যাম, এসএসডি, হার্ড ডিস্ক এবং কম্পিউটারের যাবতীয় অল অ্যাক্সেসরিজের আপডেট ওয়াইজ জানানোর চেষ্টা করব যা আমাদের স্টকে রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে প্রসেসর এগুলো হার্ড ডিস্ক গুলো রয়েছে এবং যাদের যাদের প্রসেসর, হার্ড ডিস্ক, র্যাম এগুলো দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে, নাম্বারে কল করে আমাদের পাইকারি এবং খুচরা আপডেট ওয়াইজগুলো জানতে পারবেন। সো বন্ধুরা আর নয় দেরি, চলুন ভিডিওটি শুরু করি। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে গিগাবাইটের মাদারবোর্ড এবং আসুস, ফসকন এবং এজরোকের বিভিন্ন মডেলের মাদারবোর্ডগুলো রয়েছে। এগুলো হচ্ছে কোরিয়ান মাদারবোর্ড। আপনারা অবশ্যই কল দিয়ে জিজ্ঞাসা করেন ভাই এগুলো কী মাদারবোর্ড। এগুলো হচ্ছে কোরিয়ান মাদারবোর্ড। এগুলো 41, 61, 81 এবং 110 পর্যন্ত আমাদের কাছে কোরিয়ান মাদারবোর্ড পাবেন, মানে 6th generation পর্যন্ত আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে কোরিয়ান মাদারবোর্ড রয়েছে। যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, কল করতে পারেন। আমাদের কাছে গিগাবাইটের মাদারবোর্ডগুলো রয়েছে এবং আসুস, ফসকন, এজরোক এগুলো রয়েছে, কিন্তু আপনার গিগাবাইট থেকে আসুসের মাদারবোর্ডগুলো অনেক ভালো হয়ে থাকে এবং লং টাইম টেকসই হয়ে থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইটের 41 একটি মাদারবোর্ড, এটা আপনার কন্ডিশনটি একেবারেই ফ্রেশ এবং না আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনটা কীরকম এবং এটার পিছন থেকে কী কী রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং আপনারা গিগাবাইট না নিয়ে আমাদের কাছে আসুসও রয়েছে, যারা গিগাবাইট নিতে পছন্দ করেন তারা অবশ্যই গিগাবাইট নিতে পারবেন এবং যারা নিতে যাচ্ছেন আসুস তারা আসুস নিতে পারবেন। এগুলো ফ্রেশ কন্ডিশন এবং 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয়ে থাকে। এবং যারা চাচ্ছেন যে ইনটেক মাদারবোর্ড নিতে 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে তারা অবশ্যই নিতে পারবেন। এটা ইনটেক মাদারবোর্ড, এটার সাথে আপনার 2টি SATA কেবল থাকে এবং স্টিল এবং ডিভি রেডিয়েটর সিটি থাকে একটি। এবং আপনারা অবশ্যই মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন একবার ইনটেক মাদারবোর্ড, এটা হচ্ছে 2nd এবং 3rd generation 61 মাদারবোর্ড, যেটার মডেল হচ্ছে গিগাবাইট GA-A61M-DS2। এই মাদারবোর্ডটি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 5,500 টাকা করে। আর আপনার যার কোরিয়ান 41 মাদারবোর্ডগুলো যেগুলো দেখানো হয়েছে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 2500 টাকা করে। এর আগে আমরা সেল করেছি এগুলো 2300 টাকা করে, এখন মালের প্রাইস প্রচুর বাড়তি তাই আমরা 2500 টাকা করে সেল করতেছি। তারপর আমরা আপনাকে দেখাচ্ছি 110-এর মাদারবোর্ড। যারা চাচ্ছেন যে 110-এর মাদারবোর্ড নিতে তারা অবশ্যই নিতে পারবেন। এগুলো হচ্ছে আসুসের একটি 110 মাদারবোর্ড, যেটার মডেল হচ্ছে আসুস H110M-K। এই মডেলটা আপনারা অবশ্যই মডেলের সাথে পরিচিত। এগুলো আমাদের কাছে ইনটেক পেয়ে যাবেন এবং কোরিয়ানটাও পেয়ে যাবেন। আমাদের কাছে কোরিয়ানটা যেটা রয়েছে সেটার মডেলটা সেটা বলতে পারছি না, আর এবং কোরিয়ানটার মধ্যে আপনার SATA পোর্ট পেয়ে যাবেন 8টি, আর এটার মধ্যে SATA পোর্ট পেয়ে যাবেন 4টি। যাদের 8টি SATA পোর্ট দরকার তারা অবশ্যই আমাকে কল করবেন, আমি আপনাদেরকে কোরিয়ান মাদারবোর্ডটা এবং 8টি SATA পোর্ট সহকারে দেওয়ার চেষ্টা করব এবং কন্ডিশন ফ্রেশ থাকবে। আর এখন যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ ইনটেক 3 বছরের গ্যারান্টি সহকারে যে মাদারবোর্ডটি সেটি, এবং এই মাদারবোর্ডটি আমাদের কাছে নিতে পারবেন মাত্র 6,500 টাকা। মাত্র 6,500 টাকা হলে এই মাদারবোর্ডটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে আপনার i3, i5, i7, 6th generation এবং 7th generation প্রসেসর সাপোর্ট করবে। তারপর আমি দেখাবো আপনাদেরকে গিগাবাইটের GA-B150M-D3V। এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে 6th এবং 7th generation একটি মাদারবোর্ড। আপনারা যারা চাচ্ছেন যে গিগাবাইটের মাদারবোর্ড নিয়ে তারা অবশ্যই এই মাদারবোর্ডটি দেখতে পারেন। এটার সাথেও আপনারা পেয়ে যাবেন 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এটা হচ্ছে কোরিয়ান মাদারবোর্ড। যারা যাচ্ছেন যে অল্প বাজেটের মধ্যে নিতে তারা অবশ্যই নিতে পারেন। এটার প্রাইস পড়বে মাত্র 4200 টাকা। মাত্র 4200 টাকা হলে এই মাদারবোর্ডটি নিতে পারবেন। তারপর যারা চাচ্ছেন যে 4th generation 81 মাদারবোর্ড নিতে তারা নিতে পারেন গিগাবাইটের GA-GA-H81M-S1। এ মডেলের মাদারবোর্ডটি আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। যারা চাচ্ছেন যে এই মাদারবোর্ডটি নিতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে, কল করতে পারেন। এগুলোর সাথে পাবেন আপনারা 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনারা অবশ্যই মনে রাখবেন 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অনেকেই ভাবেন যে ভাই এগুলো এক সার্ভিস ওয়ারেন্টি হয় কি না, মানে আপনার এগুলো কি রিপেয়ার করে দেয় কি না। না ভাই, এগুলো রিপেয়ার করা হয় না। আপনার মালটা পাঠানোর সাথে সাথে আমরা এগুলো চেঞ্জ করে আপনাদেরকে আরেকটি নতুন মাল দিয়ে দেবো, যাতে
এগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয়ে থাকে। এবং যারা চাচ্ছেন যে আপনার কুরিয়ান 61 নিতে, আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম ইনটেক 61, এখন কুরিয়ান 61 আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কুরিয়ান 61, যেটা মডেল হচ্ছে GA-H61M-S1। এটা গিগাবাইটের একটি মাদারবোর্ড, এটার মধ্যে i3 i5 i7 সেকেন্ড এবং থার্ড জেনারেশনের প্রসেসর সাপোর্ট করতে পারবেন, এবং এটার মধ্যে শুধু বিজে বোর্ড পেয়ে যাবেন। এবং এই মাদারবোর্ডটি অবশ্যই দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে, এটা যে ইউজ হয়েছে এটা বোঝা যায় না। এবং এটার প্রাইস পড়বে মাত্র 3500 টাকা। 3500 টাকা হলে এই মাদারবোর্ডটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। সো বন্ধু, তারপর আমি আরেকটি মাদারবোর্ড দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার গিগা ব্যাটারি 41-এর আরেকটি মডেল। আপনারা যারা চাচ্ছেন যে 41 সিরিজের নেবেন, তারা অবশ্য বিভিন্ন মডেলের আমাদের কাছে রয়েছে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। এবং যারা চাচ্ছেন যে পাইকারি নেবেন, আমরা পাইকারি খুচরা দুটোই সেল দিয়ে থাকি। পাইকারি যারা নেবেন তারা অবশ্যই আমাদের নাম্বারে 013-1608-2202 এ নাম্বার ইমো রয়েছে, এবং 013-2308-7515 এ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুটোই রয়েছে। আপনি হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পর আপনার দোকানে ঠিকানা পাঠাবেন, এবং আমরা যাচাই করার পর তারপর আপনাকে হোলসেল রেট দেব। এবং যারা খুচরা চাচ্ছেন তারা অবশ্যই যে কোনো নাম্বারে কল করলে আমাদের খুচরা রেট দিয়ে জানিয়ে দেবো, এবং নিতে চাইলে আমরা অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলে আমরা পরে আপনাকে দেখাবো। যদি ভালো লাগে তাহলে আপনারা অর্ডার গ্রহণ করতে পারবেন। এবং প্রত্যেকটি প্রোডাক্ট অর্ডার করার জন্য আমাদের কিছু নিয়ম রয়েছে। আমাদের অর্ডার কনফার্ম করার জন্য, মাদারবোর্ড অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে 200 টাকা অ্যাডভান্স করতে হবে, এবং পিসি অর্ডার করার জন্য 500 টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি। এবং আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে ইউজ মনিটর রয়েছে, যারা ইউজ মনিটর চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন। আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে ইউজ মনিটর রয়েছে, এবং ইনটেক গিগাসোনিক ব্র্যান্ডের মনিটর যাদের লাগবে তারাও আমাদের কাছ থেকে নিতে পারবে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।